নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তর্মহল। বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুকে। সদ্য শুরু হয়েছে ধারাবাহিকটি, আর এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে রণজয় বিষ্ণু আর শ্বেতা ভট্টাচার্যের জুটি। তবে এবার শোনা গেল একটা খারাপ খবর, শুটিং সেটেই আচমকাই ব্লাড প্রেশার ফল্ট করে অসুস্থ হয়ে যায় রণজয়, আর সেই অবস্থাতেই শুটিং করেন। শুটিং শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন গাড়ি থেকে নামা মাত্রই রণজয় নিজের ফ্ল্যাটের সামনে মাথা ঘুরে পড়ে যান, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে এক রাত রাখা হয়, চিকিৎসাও চলে, তারপর ছেড়ে দেওয়া হয় নায়ককে। এই বিষয়ে রণজয় জানান, গত দু সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছি, শুটিংয়ে গিয়ে শরীর খারাপ করায় ডাক্তার ডাকা হয়, তখনই দেখা যায় ব্লাড প্রেশার অনেকটাই ফল্ট করে গিয়েছে, কয়েকদিন ধরে মানসিক চাপে ভুগছিলাম, হয়তো সেটা থেকেই এমন হয়েছে। তবে একটু সুস্থ হয়ে গেলেই শীঘ্রই শুটিংয়ে ফিরবে রণজয়। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।